যখনই হবে তখনই ঢালবো। সেটা হচ্ছে যে আমি এখন এই মুহূর্তে আসলে হচ্ছে যে ট্যাং রোডের গার্ল স্কুলের পাশে যে স্টারলাইন সুইচটা আছে সেই স্টারলাইন সুইচের ভিতরে আছি। এবং এখানে পরিবেশটা কেমন সম্পর্কে আপনাদের আর বলার কিছু নেই। প্রত্যেকটা সময় এখানে মানুষ আসে, আসা গোনা থাকে, খাওয়া দাওয়া হয়। এবং আমাদের মধ্যে মনে হয় মিষ্টি জগতে আর কেকের জগতে এখন সেই মধ্যে স্টারলাইন সুইচটা বেস্ট আমার মতে। পরে এখন হচ্ছে যে আবার মস্ত আসছে, মধুমেলা আসছে, অন্যান্য ব্র্যান্ডগুলো খুব উন্নতি করতেছে। কিন্তু আমাদের নাকিমের কথা একটু না আমি বলি, সবসময় ফেনিকে একটা কন্ট্রোলিং পাওয়ার রাখে ওনার খাওয়ার দিক থেকে বেস্ট রেখে। তো আমি এখানে আসি হচ্ছে যে একটা কারণে, একটা হচ্ছে যে আসলে দুইটা কারণে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে কেক, একটা হচ্ছে হচ্ছে মিষ্টি, আর আরেকটা যেটা হচ্ছে সেটার কথা আজকে বলার জন্য হচ্ছে এখানে আসি। এভাবে একটু ফুটফুট করে বসে আছি। সেটা হচ্ছে যে এইটা এটা হচ্ছে তাদের লাচ্ছি, লাচ্ছি যেটাই বলে না কেন। আর একটা কারণ হচ্ছে যে কেমন ভাইয়া আপনাদের লাচ্ছিটার প্রাইস কত? 60 টাকা। এই প্রাইসটার প্রাইস হচ্ছে সরি এটা এই লাচ্ছিটার প্রাইস হচ্ছে 60 টাকা। দেখতে খুবই লোভনীয়, দেখতে সুস্বাদু। কারণ খাওয়ার পরে আপনি আসলে একটা আমের ফ্লেভার পাবেন এখানে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি নিজেও মানে নিজের অভিরুচি থেকে বলছি আমার আম জিনিসটা খুব ভালো লাগে, সেই জন্য হয়তো এই ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। এটার প্রতিদ্বন্দ্বী ফেনিতে আরেকটা হচ্ছে জ্বালালি গ্যাস উৎসের একটা লাচ্ছি আছে, ওটা আমার কাছে খুব ভালো লাগে। এটার মধ্যে একটাই ওটার সাথে পার্থক্য, সেটার মধ্যে কিউ বল টাইপের দেয়, নারিকেলের একটা জিনিস দেয় গোটা গোটা টাইপের, সেটা নিচে পড়ে থাকে। এখন আরও ধরে নামো ওই বলগুলোর কারণে বোবা নেই, আমি বোবা না, আমি কথা বলতে পারি, তুমি বোবা। আচ্ছা ওগুলোর নাম হচ্ছে বোবা। তো এই জিনিসটার মধ্যে আমার ওই এটা হচ্ছে কি ঘন, ওটা হচ্ছে যে একটু পাতলা টাইপের। আর খাওয়ার যে টেস্টটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে ভিতরে আমার একটা ফ্লেভার আছে, আর হচ্ছে যে ঘন দেখছে, আর এটার কালারটা হচ্ছে যে একটি ইউলো শেড মানে, আর হচ্ছে যে এটা সাইজের মোটামুটি একটা রাউন্ড শেপের মতো। ওই জিনিসটা আমার হচ্ছে অস্থির লাগছে, মানে মজা, এই এক কথায় অসাধারণ একটা টেস্ট। তো আপনারা যদি ফেরি থেকে থাকেন, ফেরি বাইরে থেকে আসেন, বা এখানে লাচ্ছি যদি কখনো না খান একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে, আমার ভালো লাগছে। অবশ্যই একটা কথা সবসময় বলি, সবার মুখের টেস্ট একই না, আপনাদের আরও বেটার টেস্ট হয়তো ওখানে রাখতে পারে, কিন্তু এটা একবার খাওয়ার সাজেস্ট রইল চেকিয়ে করে, আসলে ভালো লাগবে, টেস্ট করে ভালো লাগবে।